খুব সুন্দর এক সকাল দেখে তো বুঝতেই পারছ এই ভিডিও ক্লিপিংসগুলো কিছুদিন আগের তোমাদের সাথে এখন রোজ দেখা হচ্ছে না আর কিছুদিন রোজ দেখাও হবে না গো তোমরা কেমন আছো আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলো না শুভ সকাল আজকে আমি রেডি হচ্ছি এখন সম্পূর্ণ রেডি হতে পারিনি আজকের ওয়েদারটা কিন্তু দারুণ মানে দারুণ অতটাও গরম নেই বেশ ফ্যান তো লাগছে না এখন আজকে একটু সকাল সকাল কলেজে যেতে হবে তোমরা দেখতে থাকো এই মুহূর্তে কি হলো জানো আমার আমি তো লেন্স বেরোনোর সময় একটা লেন্স গেল কি করে জানো একটুখানি লেন্সটা ছিঁড়ে গেল কি যে বলবো যাই হোক এখন আমি ব্রেকফাস্ট করব তোমরা দেখো সেই তোমার ওই গলা ভাত দিয়ে আমি ব্রেকফাস্ট করব। কলেজে যাওয়ার দিনগুলো আমার মনে হয় আমার জীবনের অন্যতম সেরা দিন এ এক আশীর্বাদ আর বিদ্যাচর্চার সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত বিষয়বস্তুই আশীর্বাদ প্রাপ্ত আসলে এই জীবনটা তো আশীর্বাদই তাই না বলো এই চুড়িদারটা আমি সেদিনকে কিনেছিলাম তাই বারবার তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লুম আমার জন্যে যে এত তো সুন্দর একটা দিন অপেক্ষা করছিল। কলেজে গিয়েই বুঝলাম একটি ছেলে লাইব্রেরিতে দ্বিধাগ্রস্ত সংকোচ নিয়ে বসেছিল আমি চলে গেলাম গিয়ে তার সাথে গল্প জুড়লাম আমি মানুষের সংস্পর্শে থাকতে মানুষের দর্শন মনস্তত্ব এই সমস্ত কিছু জানতে না ভীষণ আগ্রহী তাই আমি চলে যাই মানুষের সংস্পর্শে বোঝার চেষ্টা করি আর যখন এরকম সংকোচ দ্বিধাগ্রস্ত দৃষ্টিভঙ্গি নিয়ে বসে থাকে তখন আরও বেশি কৌতূহল জন্মায় আর আমি একদমই ভারী ভীষণ যে একটু খুব নাকুচু ধরনের যে আমি কথা বলবো না সেরকম শিক্ষিকা আমি একদমই নই যখন ছেলেমেয়েরা একটু অসুবিধেতে থাকে তখন আমার আরও আগ্রহ জন্মায় চলে গেলুম তখন জানতে পারলুম যে ছেলেটির বাবা কিছুদিন হয়েছে গত হয়েছে তার ক্যান্সার হয়েছিল আর দুই ভাই আর একটি বোন আছে মা আছেন ভাড়ার বাড়িতে থাকে ছেলেটি টিউশন করে আর এদিকে দাদা একটু কাজবাজ করে এইভাবেই তাদের সংসার চলছে আমি না মানে ওকে শুনছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম কি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারপরে অনেকগুলো পরীক্ষা দিচ্ছে তারপরেও চোখের স্বপ্ন আমাকে ও কথা বলতে বলতে ওর অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আমি দিলাম অনেক কথা হচ্ছে হতে হতে বলল ম্যাডাম কেউ রুকু রুকনা না হে ছেলেটি হিন্দিভাষীর আর এই কলেজটিতে বহু ভাষাভাষীর ছেলে মেয়ে পড়ে তার জন্য না মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে যেহেতু আসে সেহেতু আমার যে কি ভালো লাগে আমার অনেক মানে আমি যাদের কাছ থেকে প্রত্যেক দিন প্রতিনিয়ত শিখি তারা এ ভিডিও অনেকেই দেখিস আমি জানি তোদের সকলকেই বলবো তোদের কাছে জানিস তো ভীষণভাবে কৃতজ্ঞ তোদের এক একজনের কি বিশাল স্বপ্ন শক্তি। তোরা এত সুন্দর করে আমাকে শেখাস আমি শিখি আমার মনে হয় আমার সামনে ফিউচার ইন্ডিয়া ভবিষ্যতের ভারতবর্ষ বসে আছে আর তার সাথে সাথে সরস্বতী লক্ষ্মী এরা সকলে বসে আছে ভীষণ উপকৃত হই আর আমার জীবন তখন মনে হয় যে খুব উপকৃত হচ্ছে আমাকে যারা শুনছো আমাকে যারা দেখছো তাদের কাছেও সেই একই কথা তারা আমাকে সময় দিচ্ছ আমাকে দেখছো আমাকে কমেন্ট করছো খুবই ভালো লাগে মনে হয় যে তোমাদের এত মহামূল্যবান সময়ের থেকে আমাকে সময় দিচ্ছ মানে আমি কে সেই আমি কে টাকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলছ ভীষণ ভালো লাগে গো এইভাবেই পাশে থেকো আর কখনো হেরে যেও না আমাদের এই জীবনটাকে কিন্তু উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে অল্প অল্প করে চেষ্টা করতে করতে আমরা আমাদের জীবনকে উন্নত পর্যায়ে নিয়ে যাব। জীবনকে পূজা করব, জীবনকে দোষ দেব না কাজ করে বাড়ি ফিরছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে এখন একটু কিন্তু অনিয়ম আমার হবে তোমরা সকলে ভালো থেকো গরমে নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে আসি